আসন্ন সিটি নির্বাচনে কোনো চ্যালেঞ্জ দেখছে না পুলিশ। ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। আমরা এখনো পর্যন্ত কোনো চ্যালেঞ্জ দেখছি না, তবে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাংলাদেশ পুলিশের সেই প্রস্তুতি সবসময় থাকবে। বাংলাদেশ পুলিশের অভিজ্ঞতা আছে, প্রশিক্ষণ আছে এবং নির্বাচনের সময় আমরা ইলেকশন কমিশনের অধীনে আমরা দায়িত্ব পালন করা থেকে নির্বাচন কমিশন আমাদেরকে যে দায়িত্ব দিবেন সে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে।